হ্যালো আমার দাদা ভাই দিদি ভাই, তোমরা সবাই কেমন আছো? তো গুড মর্নিং সরি গুড ইভিনিং। তো দুপুরবেলার দিকে দেখো, আমি আর মা তো বাগান আছে, রবিবার ছিল, এটা রবিবার দিনের ভিডিও। তো রবিবার দিন দুপুরবেলা মা বাড়ি এসে একা একাই মানে চারাগুলো নিয়ে এসছে, ওর কি মানে কি বলে ওটা, লাল আলুর চারা আর বিটকপির চারা। তো মা নিয়ে এসেছিলো, তো মা বলছে একটা জেঠিমার সাথে বলছে যে আমি একাই একাই সব কিছু করবো। তো আমি বসেছিলাম, তো তো না বসে থেকে তো ভাবলো মায়ের সাথে একটু হাতে হাতে কাজ করেই দিয়েছি, তো বাগানটা আমার কথায় বাগানটা হচ্ছে, যখন তো আমি না কাজ করলে তো চলে না। তো ওর জন্য আমি বললাম যে তুমি সরো, আমি খুবই করে দিচ্ছি। তো মা বললো ঠিক আছে। তো আমি খুবই করছি, আর মা আছে মানে বিট চারাগুলো রয়েছে, তো সেগুলোই জল দিচ্ছিলো, বিটকপি তো সেগুলোইকে জল দিচ্ছিলো, আর আমি খুবই করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ আমার দাদা ভাই দিদি ভাই, তোমরা সবাই কেমন আছো? প্লিজ কমেন্টে বলবে, তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। তোমরা যখন আমাকে কমেন্ট করো, তো সেই কমেন্ট ধরে ধরে আমি তোমাদের ভিডিওগুলোকে দেখে আসি। তো তোমরা একটা করে কমেন্ট আর একটা করে লাইক, আর হ্যাঁ বন্ধুরা কেউ ভিডিও, হ্যাঁ দাদা ভাই দিদি ভাই, তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের ভিডিওগুলো কিন্তু ফুল হাউস করেই দেখি, আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটা আমি ফুল হাউস করেই দেখি। আর যারা আমাকে বন্ধু করো তাদেরকে আমি একদিন পরে অবশ্যই সেই কমেন্টগুলো ধরে আমি ব্যাগ দিয়ে দিই। তো আমাকে ব্যাগ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা যে যখন বন্ধু করবে আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আমি তোমাদের গিয়ে একদিন পরে গিয়ে তোমাদের ভিডিও দেখে আসবো। তো চল দেখতে থাকো ভিডিওটা। আমি তো এখনও খুবই করছিলাম, কারণ 25-26টা চারা তো যেহেতু অনেকটা খুবই করতে হবে, তার জন্য খুবই করছে। আর তাও তারপরে গাড়ি দিয়ে চষা তো মানে বেশি কষ্ট হচ্ছিলো না, তো রোদের সময় তো আমি একটু রোদ সহ্য করতে পারি না, অসহ্য তো লাগছিলো, তো কিছু করার নেই, ওগুলো তো রুয়ে দিতে হবে, না হলে তো মরে যাবে গাছগুলো। খুবইগুলো প্রায় কমপ্লিট, মা বলছে তো একটু বস, আচ্ছা আমি চারাগুলো রুতে থাকি, তারপর আবার তুই খুবই করিস কর। তাই বললাম আর কটা করি, তারপরে বসবো। দেখতে থাকো ভিডিওটা। একটা মজার কাণ্ড হয়েছে জানো দাদা ভাই দিদি ভাই, তো আমি তো ভিডিওটা স্ট্যান্ডে আছে, মানে ফোনটা আমার স্ট্যান্ড আছে, যেহেতু ছোট একটা স্ট্যান্ড, তো সেই স্ট্যান্ডে দাঁড় করে দিয়েছিলাম, যেহেতু মাও কাজ করছিল আমিও কাজ করছিলাম, তো ভিডিওটা কে ধরবে? তো স্ট্যান্ডেই দাঁড় করানো ছিল, আমার ঠাম্মা অতটা বুঝে পাচ্ছে না যে ছেলে করে কি, মানে ফোনটা দাঁড়িয়ে ঠাম্মা দেখছিল, আমি কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, আমি কদল কোপা আছে মানে কপি করতে করতেও দেখেছিলাম যে ঠাম্মা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মা এবার কিন্তু চারাগুলো প্রথমে জল দিয়েছিল, তারপর চারাগুলো রুচ্ছে, তারপরে সারও দিয়েছিল, ইউরিয়া সার। তো আমি মাকে বলছিলাম যে আগে জল দিচ্ছে তারপর ইউরিয়া, তো হবে তো আমার হচ্ছে দেখি না, মানে আমরা তো প্রথম বাগান করছি, আমরা তো সবটাই লোকের কাছ থেকে জেনে শুনে করছি, কারণ যেহেতু আমাদের পড়া অভ্যাস নেই, তো যেটুকু আমরা করছি সবটাই লোকের কাছ থেকে জেনে শুনে। লোক বলতে আমার গাছে দোকানে আশেপাশে যারা দোকানে চা খায় তাদের পরামর্শ নিয়েই কিন্তু আমি বাগানটা শুরু করেছি। তো আর ইউটিউব তো মাঝে মধ্যে একটু দেখছি, তো ইউটিউবের দেখার মতন মানে ভিডিওগুলো এখন সেইভাবে দেখার হয়নি, কারণ গাছগুলো হবে তারপরে ইউটিউবে যদি ওই ভিডিওগুলো ফলো করি, তো আমি ইউটিউব দেখেই বেশি অংশ, ইউটিউব দেখে রান্নাও শিখেছি, ইউটিউব দেখে ফেলে সব কাজই কিন্তু আমি ইউটিউব দেখেই শিখি, যেহেতু ইউটিউবে এসছি, আর ইউটিউবকে না দেখে হয় মানে সবাই শুনেছি যে ইউটিউবে দেখে রান্না করে, তো আমিও কিন্তু সেরকমভাবে রেসিপিগুলো দেখে দেখে বানানোর চেষ্টা করি, তো সব হয়ে ওঠে না, কারণ আমাদের একটা দোকান বাড়ি দুটোই চাপের ভিতরে, বেশি ভালো মন্দ রান্না আমি করে খাওয়ার সময় না, কিন্তু মানে একজন থাকলে হেল্পার হিসাবে তাও তাড়াতাড়ি করে করে রান্নাটা করা যায়, কিন্তু একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে তো সমস্যা হবেই না। তো দেখো মা কিন্তু ওলকপি চারাগুলো রুচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্ক্রিপ্ট করে দেখো না, আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ, যারা যেখান থেকে নতুন ভিডিও যারা নতুন বন্ধু যারা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকো বন্ধুরা। তো দেখো তারপরে কিন্তু আমি মানে এটা আছে লাল আলুর চারা ছিল, এক ব্যাগ চারা নিয়ে এসেছিলো, তো লাল আলুর চারা তো আমি মা আমাকে কিন্তু গালাগালি দিচ্ছিলো, যেহেতু লাল আলুর একটা পাক আছে, সে পাকটা ছাড়িয়ে গেলে আর আলু হয় না, যেহেতু আমি প্রথম শুনছি প্রথম বাগান আমার জীবনে, তাই আমি সব শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু নিয়ম,
একটা সবজি চাষ করতে গেলে তুমি এত কষ্ট করতে হয়, এটুকু আমি ফিলিস করতে পারছি মানে এই বাগান করে। দেখো প্রত্যেক দিন জল দেওয়া, আর তো আমার বাগানের ভিডিওটা আমি করেছি, আজকের যে ভিডিওটা আমি করেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখবে যে আমি কতটা কষ্ট করে করে মানে এরকমভাবে কোনো দিন কাজ করিনি আমি, যেহেতু ছোটোবেলা থেকে খুব আদরে বড় হয়েছি আমি বাবা মা দিদিদের কাছ থেকে, তো এত কষ্ট মানে এত কাজ আমি করিনি, এই এখন যা কাজগুলো করছি আর কি। তো দেখো মা আর আমি বসে বসে, মা বলছিল যে এইভাবে এইভাবে রুতে হয়, তো আমার হাতে একটা সব থেকে ভালো খবর যে আমার হাতে প্রচুর গাছ হয়, আমি যে গাছটা লাগাই সেটা মারা যায় না, সেটা হয় প্রচুর হারে হয় সে গাছগুলো। তো এরকম একটা ব্যাপার, ওই জন্য সবটাই আমি আর আমার মাই রুই, কারণ আমার মার হাতেও ফল খুব ফলন্ত গাছ হয় মায়ের হাতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সবাই শেষ।